দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, সার্চ ইউর ফিউচার। কটায় উঠেছ? 6টায়। ভেরি গুড। আচ্ছা, তুমি তো রেজাল্টের পরে দু মাস রিল্যাক্সের জন্য সময় নিয়েছিলে, সেটা তো প্রায় শেষের পথে, 3 দিন বাকি। জি বাবা। আচ্ছা, তুমি কি মেন্টালি রেডি টু জয়েন আওয়ার কোম্পানি? বাবা, আমি আসলে ভাবছিলাম যদি অফিসে ফর্মালি জয়েন করার আগে কয়েকদিন ক্যাজুয়াল অফিসে গিয়ে একটা ওরিয়েন্টেশন নিয়ে নেওয়া যেত আর কি। নো নো, আমি মনে করি আমাদের কোম্পানিতে কাজ করলেই তোমার ওরিয়েন্টেশন হয়ে যাবে। ইট ইজ অ্যান প্র্যাকটিক্যাল ফিল্ড। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো। পার্মানেন্ট কিছু করবার আগে আমার লাইফ সেটেলমেন্ট নিয়ে ভাবতে চাই। আর তুমি কি ওসব ভাবো? মানে ভাবতে বাধা কোথায়? বাহ, আপন বলতে হচ্ছে কি আছে বাধা? কি বাধা বোঝো না, আপন বলছে বোঝো না মানে কি? আপন আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, কাল 7টায় উঠতে হবে। আপন বলছে ওকে গুড নাইট। বাহ, কি ভালোবাসা! মানে তুমি ঘুমের কথা বলে কেটে পড়লে কেন?
এরকম আরো কিছুক্ষণ কথা বলতে ওর সাথে, হ্যাঁ অফকোর্স খুশি হতাম। আফটারঅল তো ওর উড বি ফিয়ন্সি, ওর ভালো লাগা খারাপ লাগা আবেগ উচ্ছ্বাস সম্পর্কে তোমার জানা দরকার নেই, অত জানার দরকার। শোনো এখন আমি তোমাকে বাইকে উঠাবো, বাইকে উঠে ওদের বাসার সামনে গিয়ে চক্কর দিব, যতক্ষণ পর্যন্ত তোমাকে আর আমাকে না দেখবে ততক্ষণ পর্যন্ত চক্কর চলবে। এসব ছেলে মানুষ আমার একদম পছন্দ না। ছেলে মানুষই নয়, ছেলে মানুষই নয়, বরং বলো প্রেমিক কষ্ট পেলে প্রেমিকারও কষ্ট পারবে তাই না? দেখো এসব ফাউল টকিং বন্ধ করো, একদম ভালো লাগছে না। মা অনেক অসুস্থ, চলো মেডিসিন কিনতে হবে, তারপর তুমি আমাকে বাসা নিয়ে না নিয়ে যাও। কিন্তু আমি এখন যেতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমি তোমাকে বরং মেইন রোডে নামিয়ে আসতে পারি, এখান থেকে তুমি রিক্সা নিয়ে চলে যাও। ফানি কি, আমি এখন একা একা ওষুধ কিনে একা একা বাসায় যাবো? হ্যাঁ মানে সমস্যা কোথায়, দিনের বেলা ভয় কিসের? জিনিসটা ভয় না, টাইম ফ্যাক্টর। যাই হোক তোমাকে বোঝানোর কিছু না, আর আমি যদি আগে জানতাম যে তুমি এরকম করবে আমি অবশ্যই তোমার সাথে আসতাম। গুড বাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে না তুমি রেগে গেলা, তোমার প্রবলেম কি জানো? তুমি না অল্পদিন না রেগে যাও। আচ্ছা বাবা ভুল হয়ে গেছে, সরি আমি তোমাকে নামে দিয়ে আসতেছি। শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাইনি, সরি। না শোনারই কথা, গাড়িতে এসো। কেন? আরে এসো না, জরুরি কথা আছে, এসো। কিন্তু আমি তো স্যারের বাসায় যাচ্ছিলাম। আমি নামিয়ে দিব স্যারের বাসায়। বিশ্বাস করো যে কালকে সারা রাত আমি এক সেকেন্ডের জন্য ঘুমাইনি, জেগেছিলাম। না বিশ্বাস করার কি আছে, কেউ টানা ঘুমায় আর কেউ ফেসবুক চালানোর জন্য ঘুমাতে পারে না। আমি ফেসবুক আসক্ত না, তুমি জানো সে। তা তো ভালোই। একটা বারের জন্য জানতে চাইবে না, জিজ্ঞাসা করবে না কেন জেগেছিল। আপন আমার না প্রশ্ন করার অভ্যাস একেবারেই নেই, এটা তো তুমি জানো। জানি আজকে জিজ্ঞাসা করো। আচ্ছা যাও, প্রশ্ন করলাম, কালকে রাতে কেন ঘুমাওনি? বাবা তার বিজনেস সব দায়িত্ব আমাকে দিয়ে উনি বিশ্রামে যেতে চান। ভেরি গুড, এটা তো অনেক ভালো একটা নিউজ। তোমার এখন ইঞ্জিনিয়ারের সাথে শিল্পপতি নামে শেষে যোগ হচ্ছে, এটা নিয়ে তো টেন্স হওয়ার কিছু দেখছি। অফিসে জয়েন করে নিয়ে শুধু টেন্স, এটার পাশাপাশি আর একটা বিষয় আছে যেটা নিয়ে আমি খুবই টেন্স। বাবা বাবা বাসায় বউ আনতে চাচ্ছে। মানে কি উনি এই বয়সে আবার বিয়ে করবেন? আরে না না, বাবা কেন বিয়ে করবে, বৌমা আনতে চায় বাসায়, মানে ছেলের বউ আনতে চায়। ওয়াও, এটা তো আর একটা ভালো নিউজ। এটা নিয়ে এত টেন্স হওয়ার কি আছে? টেন্স হওয়ার অনেক কিছু আছে বোন, এটা নিয়ে তো আলোচনা করা দরকার। আই মিন তোমাকে তো খুবই প্রয়োজন এই বিষয়ে। এক্স্যাক্টলি, এটা নিয়ে অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার, বুঝছো? দেখছো তুমি কয়টা বাজে? আরে কথাই তো বললাম না, বলবো এটা নিয়ে অনেক সময় নিয়ে বসতে হবে। আমি আপন। হ্যাঁ আপন, কেমন আছো বাবা? তুমি ভালো আছো? আছি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আর শরীর ভালো বাবা, এই বয়সে যেমন থাকা যায়।
একটা অসুখ যদি ছাড়ে আর একটা অসুখ ধরে। আন্টি আপনার আসলে ভালো একটা ট্রিটমেন্ট প্রয়োজন, আমি মাঝে মাঝেই শুনি যে আপনি সিক। আর ট্রিটমেন্ট করে কি হবে বাবা, এখন বিদায় হতে পারলেই বাঁচি। আন্টি এসব বলবেন না প্লিজ, আমি মনের সাথে কথা বলে আপনার একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি, আপনি একটু মনকে দেবেন প্লিজ। দাঁড়াও বাবা দিচ্ছি মন। মন আপন ফোন করেছে, ধর কথা বল। হ্যালো বলো। কি হয়েছে, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? একটু সিক। কেন কি হয়েছে বলতো? তেমন কিছু না, গলার ব্যথা আর জ্বর। কখন থেকে? এই তো দুপুর থেকে। তুমি কোনো মেডিসিন খাওনি? আচ্ছা আমার বাসায় কি ডিসপেন্সারি আছে যে অসুখ হবার সাথে সাথে আলমারি খুলে ওষুধ খেয়ে ফেলবো? তুমি তো ওষুধ আনিয়ে নিতে পারতে, তাই না? বাসার লোক নেই। আমি নিয়ে আসি। না আপনাকে এত কষ্ট করে রাতের বেলা ওষুধ নিয়ে আসতে হবে না আপন, আমার না অনেক ঘুম পাচ্ছে, আমি রাখি বাই। মা লাইট একটু অফ করে দিয়ে যাও না। তোর সাথে আমার কিছু কথা আছে। না বলছি কি, আমাদের বাড়িতে তো তো দুইটা ফ্রেন্ড আসে, একটা লিওন আর একটা আপন, তো এদের দুজনের মধ্যে না আপন ছেলেটাকে আমার বেশি আপন লাগে, তোর মতামত কি? কোন মতের কথা বলছিস? না বলছিলাম যে তোর আর আমার মতের মধ্যে মিল অমিলটা কি সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা শোনো মা, আপন হচ্ছে পৃথিবীর সবার কাছেই আপন লাগার মতো একটা ছেলে, আমার কাছেও, কিন্তু কিন্তু কি, কিন্তু আমি লিওনের নিজের অজান্তেই লিওনের এতটা কাছে চলে গেছি যে সেখান থেকে আসলে আমার পক্ষে ফিরে আসা সম্ভব না। দেখ মা, তুই এ যুগের একটা শিক্ষিত মেয়ে, আমার বলার কিছু নেই, কিন্তু আমি তো তোর মা, ভয় হয় যদি কোনো ভুল করে বসিস। আমার উপর ভরসা রাখো মা, লিওনদের ফ্যামিলিতে একটা প্রবলেম আছে, সেটা সলভ হলেই আমরা বিয়ে করে ফেলব। সেটা কবে? আমরা ঢাকার বাইরে যাচ্ছি, সেখান থেকে ফিরেই। তো কবে যাচ্ছিস? কাল সকালে। ঠিক আছে সেটা বুঝতে পারলাম, বাট আমার তো অলরেডি টাইম হয়ে গেছে, আমি সবাই রিলেশন ওয়েট করছে, আমার লেখা উচিত হবে।
আমার রুমে একটু এসো তো। জি স্যার, আসছি। আচ্ছা, তোমাদের এমডি সাহেব অফিসে আসেনি? না স্যার, এখনো আসেনি। তুমি একটা কাজ করো, অর্পিতা ম্যামকে আমার রুমে আসতে। জি স্যার। সেটা আমি তোমার ফুফুর সঙ্গে আলোচনা করেছি, তুমি বাসায় গেলে জানতে পারবে। ঠিক আছে, আমি একটু উঠি, আমাকে এখন একটু মিস্ত্রিতে যেতে হবে। তোমাকে কোর্টটাই ভালোই মানিয়েছে বাবা। আচ্ছা, আমি অফিসে জয়েন করেছি, মন বলেনি আপনাকে? হ্যাঁ বলেছে। মনের জ্বরের জন্য ওষুধগুলো নিয়েছিলাম আর কি। মন বলেছিল আমাকে। আচ্ছা, ও কেমন ছেলে বলো তো? আন্টি, ওইভাবে তো কখনো আমার সঙ্গে আলাপ হয়নি, তবে আমার বিশ্বাস মন যেহেতু মেলামেশা করে নিশ্চয় খারাপ হবে না। তোমার বিশ্বাসটা যেন সত্যি হয় বাবা। আন্টি, আমি আজ আসি। এসো বাবা, আবার এসো। আমাদের মার্কেটিং ডিরেক্টর অর্পিতা সম্বন্ধে তোমাকে কিছু তথ্য জানানো প্রয়োজন। কাল তো বললে বাবা, আর কিছু কি বাকি আছে? মোস্ট ইম্পর্টেন্ট তথ্যটাই তো তোমাকে জানানো হয়নি। বলো। ওর বাবা আমাদের কোম্পানির অংশীদার থাকা অবস্থায় রোড অ্যাক্সিডেন্ট করে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মারা যায়। তারপর থেকে ওর পিতা ওর ফুফুর কাছেই মানুষ। সেটা তো বলেছ। আমি ওর পিতার ফুফুকে কথা দিয়েছি, তার বাবার অংশ পুরোটাই ওর পিতা পাবে। সেটাও বলেছ। ইউ নো আই এম ভেরি মাচ প্র্যাকটিক্যাল ম্যান, আমি হিসাবের বাইরে চলতে অভ্যস্ত নই, তাই আমি যখন যা ডিসিশন নিয়েছি আমি কখনো ফেল করিনি। বাবা, তোমার তোমার গুরুত্বপূর্ণ কথাটা বলো। অর্পিতা এবারের বউ হবে। বাবা, এই যুগে এরকম ইমোশনাল কমিটমেন্টগুলো হাস্যকর। তুমি যুক্তিতর্ক দিয়ে আমাকে বুঝাও, আমি অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু অযথা তর্কের জন্য তাচ্ছিল্য করে মুরব্বীদের সাথে কথা বলবে, দ্যাটস আই উইল নট টলারেট। আর তুমি তো জানো আমি একবার যে ডিসিশন নেই সে থেকে আমি আর পিস পাবই না। বাবা, আমি তাচ্ছিল্য করছি না, কিন্তু বিষয়টা নিয়ে তো আমরা কথা বলতে পারি, তাই না? অর্পিতা উইল বি মাই ডটার ইন ল, দ্যাটস ফাইনাল।
আমি এই বিষয়ে আর কোনো আলোচনা করতে রাজি না। আপনার চেহারার সৌন্দর্য একেবারেই মানানসই। আমি কি ঠিক বললাম? জানি না। আচ্ছা, বাসর ঘরে কিভাবে কথা বলতে হয় এই বিষয়ে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? তাহলে সিনেমা নাটকের মতো আমার নিঃশব্দে অ্যান্সার করছেন কেন? আমি তো আপনার সঙ্গে নর্মালি কথা বলছি। আসলে আমার জানা নেই বাসর ঘরে শব্দ চয়নের পদ্ধতিগুলো, কারণ এই বিষয়ে কখনো কোনো টাচ নেওয়ার এক্সপিরিয়েন্সও আমার নেই। এবার অর্পিতা, আপনাকে আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করি। আমি জানি দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com search your future. এনে কথাগুলো আপনি কিভাবে নেবেন? আপনি অবাক হতে পারেন কিংবা কাঁদতেও পারেন, কিন্তু কথাগুলো আপনাকে বলতেই হবে। বলি ফেলুন, কথাগুলো আমি কিভাবে নেব সেটা নিয়ে একটু ভাববেন আপনি। তার আগে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, মন বলতে আপনি কি বোঝেন বলেন তো? মন মানে আত্মা, মানুষের সবচাইতে স্পর্শকাতর অর্গান, যেখান থেকে মানুষের কান্না, রাগ, ভালোবাসা, খুশি সব আবেগ সৃষ্টি হয়। মানে এই মনটা সম্পর্কে আপনার ধারণা কি? আমার ধারণা নেই বলি চলে, তবে বলার জন্য বলতে হলে বলবো মন সুস্থ মানুষের একটি স্পর্শকাতর ইন্দ্রিয় বা অর্গান। সো এই মনটা নিয়ন্ত্রিত হয় কিভাবে? অবশ্যই মানুষের বিবেক দ্বারা। বিবেকহীন মনের মানুষকে আমরা খানিকটা অ্যাবনর্মালি বলে থাকি। ইয়েস, আমাকে কথা বলার সোর্স তৈরি করার জন্য অনেক অনেক থ্যাংকস, অনেক থ্যাংকস অর্পিতা। তো বাবাকে আমি সবসময় দেবতাতুল্য একজন মানুষ মানি, তাই ওনার কোনো ইচ্ছা কিংবা মতের বিরুদ্ধাচরণ করার সাহস আমার কখনো হয়নি। আমার কাছেও তিনি তেমনই মানুষ, কিন্তু বাবার বাবার প্রতি সম্মান দেখা দেখি আমি একটা অপরাধের জাল আটকে গেছি, আর সেই জাল থেকে আমাকে রিল্যাক্স করতে পারেন একমাত্র আপনি। কিন্তু সেটা বাবার প্রতি অসম্মান দেখিয়ে না কিংবা বাবাকে কষ্ট দিয়ে না। আমি আপনার কথার অর্থগুলো ঠিক পরিষ্কার হতে পারছি না। সহজ করে বললে আশা করছি আপনার যে কোনো কঠিন প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য আমার চেষ্টার কুটি থাকবে না। আমি বাবার কথা ফেলতে না পেরে এই বিয়েতে মত দিয়ে ফেলেছি। আচ্ছা, তো এখন আপনার সমস্যাটা কোন জায়গায়?
আমার মন নিয়ে, অথবা বলতে পারেন আমার সেই স্পর্শ কাতর অর্গানটাকে নিয়ে। মনে হচ্ছে আমি বুঝবার খুব কাছাকাছি চলে এসেছি, তারপরও আর একটু পরিষ্কার হতে চাই। আমার মন জুড়ে আর একটা মেয়ের বসবাস, যেখানে আপনার কোনো অস্তিত্ব নেই। আর কাকতালীয় ভাবে ওই মেয়েটার নামও মন। ওই যে বাবা, যাকে ছোটবেলা থেকে দেবতা তুলনা মেনেছি, যার কথার বিরুদ্ধে কখনই কোনো কিছু বলিনি। তো বাবাকে কি আপনি মনের কথা বলেছিলেন? সুযোগ হয়নি, আর যখন সুযোগ এসেছিল তখন আপনি বাবার কাছে দেবী হিসেবে আবির্ভূত হয়েছে। বাবা আপনার ফুপুকে দেয় গভর্নমেন্ট থেকে সরে আসতে পারেননি, সে সাহসও বাবার ছিল না। তাই বাবার আদেশের জালে বন্দী হয়ে গেলাম, বন্দী হয়ে গেলাম আপনার কাছে। আপনি বন্দী নন, আপনি আমার কাছে একজন মুক্ত মানুষ। আমি আসলে অনেক ভাগ্যবতী, এ কারণে যে এমন একটি জটিল বিষয় আপনি সাবলীলভাবে আমাকে খুলে বলেছেন। আমি মুগ্ধ, আমি আপনার বিহেভিয়ারে আসলে মুগ্ধ। তাহলে আশা করছি আপনার হেল্প আমি পাচ্ছি। অফকোর্স, সেটা বলার অপেক্ষাই থাকে না। ফাইন, আমরা তাহলে শুধু স্বামী স্ত্রী হয়ে থাকবো আর কিছু না। কিন্তু বাবাকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না আমাদের শর্তের কথাগুলো, রাজি? রাজি, তবে আমার উপর আপনার বিশ্বাস আর দোয়াটুকু থাকলে আমি টিকতে থাকবো। দ্যাটস ওকে, কাল থেকে আমরা সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করব, ওকে? আচ্ছা আপন, তোমরা হানিমুনে কোথায় যাবে বলে ঠিক করেছ? বাবা, নেভার মাইন্ড, অ্যাকচুয়ালি বিয়ে করে হানিমুনের এই বিষয়গুলো অনেক পুরনো হয়ে গেছে আজকাল। তাই নাকি? তাহলে অল্টারনেটিভটা কি হানিমুনে? বাবা, আমার কাছে মনে হয় হানিমুনের অর্থ শুধুই দুজন দুজন সম্বন্ধে জানা নয়, হানিমুনের অর্থ হওয়া উচিত পরিবারের সকলের সঙ্গে একটি অরিয়েন্টেশন। সেক্ষেত্রে বাইরে ঘুরতে যাওয়া, শপিং করা, তাদের সঙ্গে হৈহুল্লোড় করা, এগুলো অনেক লজিক্যাল বাবা। আপন, তুমি কি বলো? না মানে বাবা, আমার ওনার ওর ওর কথাগুলো যথেষ্ট, মানে ওর লজিকগুলো খুব ভালো লেগেছে। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। ভাসি বাতাসে উড়ছি আকাশে, স্বপ্নে ভাবনার নেই কোনো ঠিকানা। ভাসি বাতাসে উড়ছি আকাশে,
স্বপ্নে ভাবনার নে কোনো ঠিকানা। কিছু কথা কিছু গান কিছু সুর রঙহীন অনুমান, তবুও স্বপ্নের কথাগুলো অবিরাম। এক চিলতে চিরকুট ভালোবাসার প্রতিরূপ, প্রতিবিম্ব দুজনার চোখে জল তারাবার। কিছু নেই হারাবার খয়ে যাওয়া অবয়ব, কিছু কথা কিছু গান কিছু সুর রঙহীন অনুমান, তবুও স্বপ্নের কথাগুলো অবিরাম। আমি সত্যিই জানি না কে। বিয়ের আগে তোমাকে পাঠানো টেক্সট গুলো কি তুমি পড়নি? মনে হয় না। আচ্ছা শুনো, তুমি যে শপিং মল থেকে বেরিয়েছো ওখানে আবার আসো, আমি ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, ওকে জাস্ট ওয়েট, আমি আসছি আসছি। হ্যাঁ একটু গাড়িটা থামান, ইটস অ্যান ইমার্জেন্সি, মৌন ওয়েট করছে আমার জন্য, আমি আসছি। ওকে দরজা। এতগুলো টেক্সট পাঠিয়েছে আর আমি একটাও সেন্ড করিনি। শিট, আমার এখন কি করা উচিত, কি করা উচিত আমার? বুঝতে পারছি, ওকে আমি আজকে লিওনকে বিয়ে করব। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। No, 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 no,
কথা বাবা, তুমি ভেতরে এসো, আরো কিছুক্ষণ দেখো না। না না আন্টি, আমি আমি যাই। ও বাসায় ফিরলে আমাকে জানাবেন, খুব টেনশন থাকলাম। আচ্ছা ঠিক আছে, জানাবো। তুমিও কিন্তু জানিও। হ্যাঁ, আপনি লিওনের কে হন? আমি লিওনের ওয়াইফ। ওয়াইফ মানে? আমি মনে হয় ভুল জায়গায় এসেছি। না হতেও পারে, এই মহল্লায় তো আরও একজন লিওন আছে, তার নাম বাইটা লিওন। আমার হাজবেন্ডকে মহল্লায় সবাই চায়না লিওন বলেই ডাকে। ও আগে চায়নাতে ছিল তো? হ্যাঁ, ও চায়নাতে থাকতো আগে, এটা জানি। তাহলে তো আমার হাজবেন্ডই। ওর কাছে আপনার কী দরকার বলেন তো? মানে আমি একটু কনফিউশনে আছি, একটা বিষয় হিসাব মেলাতে পারছি না। কোন বিষয়? দেখেন তো, এটা কি আপনার হাজবেন্ড? হ্যাঁ, এটাই তো আমার হাজবেন্ড। এই ছবিটা আমি তুলেছিলাম আমার মেয়ের বার্থডেতে বাইরে গিয়ে। রাত তো প্রায় 3টা বাজে, আপনি এখনো জেগে আছেন, ঘুমাবেন না? না না, আপনি যান, আমি আমি আসছি। আপনাকে ফ্রুটুর কিছু দেব, কফি? না থাক, ঘুমানো উচিত। আপনি আপনি যান। হ্যালো বোন, তুমি কই যাও? আরে সাবু হসপিটাল? আগে আমি এখন আসছি, এখনই আসছি। আওয়ার্সের আগে কিছু বলা যাবে না, প্রচন্ড মানসিক চাপে ব্রেন হ্যামারেজ। বাট ওকে যদি দেশের বাইরেও নিয়ে যেতে হয়, সেটা প্ল্যান একটু পড়বেন, সব ব্যবস্থা আমরা করবো। সেটা বলার এখনো সময় আসেনি। সেটা স্বাভাবিক, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। সেটা যদি আমার নিষেধাজ্ঞার কথার বাইরে হতে পারে। আমার একান্তই নিজের কথা। বলুন। গতকাল আমার লিভ শেষ হয়ে গেছে, বাট আজ আমি অফিসে যাইনি।
কেন? আমি মেন্টালি সিক ফিল করছি তাই। কি কারণে? আমি আমার মেধা বুদ্ধি মানবিক গুণগুলো যখন কাজে লাগানোর সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে পারি না, তখন আমার এ সমস্যা হয়, আমি সিক হয়ে পড়ি। এখন কি কারণে হচ্ছে? আমি প্র্যাকটিক্যাল লাইফ করতে পছন্দ করি, তাই আপনার দেওয়া প্রতিটি অনুশাসন আমি দুটি পয়েন্ট পালন করে চলেছি। আমি প্র্যাকটিক্যাল মানুষ বলি সেই জন্য আপনাকে থ্যাংকস। এই থ্যাংকস আমার কাছে এক ধরনের চাবুকে রাখা। মানে? আমি যদি আপনার দেওয়া অনুশাসনগুলো অক্ষরে অক্ষরে পালন করে যেতে পারি, তাহলে মানুষ হিসেবে কি আমি আপনার উপর কিঞ্চিৎ মানবিক বোধ দেখানোর অধিকারটুকু রাখি না? স্ত্রী অধিকার কিংবা অনাহত দৈহিক তাড়নায় কাছে পাবার অধিকার, সহযাত্রী একজন মানুষ হিসেবে আপনার কষ্ট সুটুকু জানার অধিকার, আপনি নির্মমনে একজন প্রশান্ত মানুষ, আর আমার বিশ্বাস আপনি যদি আপনার কষ্টের উৎসটুকু আমার সঙ্গে শেয়ার করেন, তাহলে আমার সম্পর্কে আপনার ধারণা অনেকটাই বোঝা যাবে। বিকজ আর দশটা নারীর মতো সস্তা মেয়েরই জেলেছি আমি আমার মধ্যে কখনই তৈরি হতে দিইনি, তাই বাসর ঘরে এমন একটি দুঃসংবাদ শোনার পরও আমি এ বাড়িতে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু আপনি আমার আইনত স্ত্রী হওয়া সত্ত্বেও আপনাকে যখন স্ত্রীর অধিকার থেকে আমি বঞ্চিত করি, তখন আপনার মতো আমার পিছু আমার অপরাধবোধের চাবুক এসে পড়ে সারাক্ষণ, তাই আপনার সাথে আমার কষ্টের কথাগুলো শেয়ার করতে চাইনি কারণ আমার অপরাধের বোঝাগুলো আমি আর ভারী করতে চাই না। কিন্তু আপনি এতটা মানবিক আর সহনশীলা জেনে আমি অবাক আর মুগ্ধ হচ্ছি। হ্যালো, ও হসপিটাল থেকে বলছেন? জি বলুন, মনের কি অবস্থা? আচ্ছা, আমি আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি। কি হয়েছে মনের? মন হসপিটালে? হ্যাঁ, ও ও মেন্টালি ইনজুরড, ওর অবস্থা ভালো না, আমার আমার এক্ষুনি যেতে হবে। আমিও আপনার সঙ্গে হসপিটালে যেতে চাই। নেই কোনো ঠিকানা, চলমান ছায়াগুলো গল্প বলে অজানা, কিছু কথা কিছু গান কিছু সুর রঙহীন অনুমান,
তবু স্বপ্নের কথাগুলো অবিরাম, এক চিলতে চিরকুট ভালোবাসার প্রতিরূপ, প্রতিবিম্ব দুজনার, চোখে জল তারাবার, কিছু নেই হারাবার, খয়ে যাওয়া অবয়ব, পলকহীন পলকে ধুলোরা মিঠু পথ, আগামীর রংগুলো আজকের দুপুরে আঁকা বাঁকা নদী জল ভাসছি দুজনে, রংতলি ক্যানভাস আর পুরনো গদ্য। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, সার্চ ইউর ফিউচার।